চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটে হিসেবে যুদ্ধ করতে গিয়ে শ্রীলঙ্কার ১৬ অবসরপ্রাপ্ত সেনা নিহত হয়েছে। বুধবার শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী প্রমিথা তেনাকুন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার দেশের ২৮৮ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে অংশ নিয়েছেন। তবে এই সেনারা রাশিয়া নাকি ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন তা নিশ্চিত করেননি তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ২৮৮ জন অবসরপ্রাপ্ত সেনাকে পাঠানো হয় শ্রীলঙ্কা থেকে। তাদের মধ্যে ১৬ সেনা নিহত হয়েছে বলে বুধবার জানান দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী প্রমিথা টেনাকুন। সেনারা রাশিয়া নাকি ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন তা তিনি না জানালেও, গত সোমবার পার্লামেন্টে ক্ষমতাসীন দলের আইন প্রণেতা গামিনি ওয়ালেবোদা বলেন, ২৮৮ জনের মধ্যে অধিকাংশই রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য নিয়োগ পেয়েছিলেন। গামিনি আরও বলেন, সেনাদের উচ্চ বেতনের প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করা হয়েছে, তাদের বলা হয়েছিল যুদ্ধে অংশ নিতে হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শ্রীলঙ্কা ছাড়াও ভারত ও নেপাল থেকে অনেক সেনা ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করছেন। দুই দেশের কয়েক সেনা যুদ্ধে নিহতের পর অভিযোগ ওঠে যে তাদের অনেককে ভালো বেতনের চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। শ্রীলঙ্কার পক্ষ থেকে তাদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে ইতিমধ্যে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রমিথা টেনাকুন। নাজমুন্নাহার উর্মি, TBN24 নিউজ ডেস্ক, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।